এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 এবং 2023 সালের মাধ্যমিকের পরিমিতি সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 2022 এবং 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। দেখো, কোষে দেখি চারের আয়তঘনক থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি আলোচনা করছি। যেমন পাঁচ দাগের অঙ্ক, ঠিক আছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। সদাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে, এটাও এসএকিউবে মাঝে মাঝে দিয়ে দেয়, ঠিক আছে। সদাগের অঙ্ক, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে, ঠিক আছে, এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে, 7-8টাও প্র্যাকটিস করে যাবে। আর সব থেকে বেশি ভাইটাল অঙ্ক ছিল 10-11, 10 আর 11, এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। খুবই মাধ্যমিক পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে, 11-12, এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে। 13, আমি যে অঙ্কর কথাগুলো বলছি সেগুলো তোমরা প্লিজ ভালো করে প্র্যাকটিস করে যাবে, আমি মনে করি এখান থেকে তোমরা 100% 2022 সালে কমন পাবে, ঠিক আছে। এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো প্লিজ তোমরা মন দিয়ে শুনবে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে মাধ্যমিকের বিভিন্ন সাজেশন দেওয়া আছে। তো দেখো 14, ঠিক আছে, 14 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 14 দাগের অঙ্কটা প্র্যাকটিস করে যাবে। সব থেকে ভাইটাল অঙ্ক এই পেজের ভাইটাল অঙ্ক ছিল 10-11, ঠিক আছে, 10-11-15, 15 দাগের অঙ্ক যেটা আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো দেখো 15 দাগের যে অঙ্কটা আছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে দেখি। তো এই যে অঙ্কটা আছে 15 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে, এটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2022 সাল কেন, প্রতি বছর এই অঙ্কটা আমি ইম্পর্টেন্ট বলে মনে করবো, ভেরি ইম্পর্টেন্ট। 10-11-15 এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, তার মানে 12 আর 13 এইগুলো প্র্যাকটিস করে যাবে, আমি যেগুলো বলছি প্লিজ তোমরা একটু ভালো করে দেখে যাও। তো দেখো পরের অঙ্ক কী আছে, 17 দাগের অঙ্ক, 17 দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। তো দেখো 17, 18, 19, ঠিক আছে, 17, 18, 19, 20, এই যে 4টে অঙ্ক আছে, এই 4টে থেকে দেওয়ার চান্স খুবই বেশি আছে। তো আমার মতে 18 দাগের অঙ্কটা এবং 17 দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, এবং 20 দাগের অঙ্কটা যে অঙ্কগুলো বলছি তোমরা প্লিজ বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করবে, আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। আজকে আমি পরিমিতি চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এর আগে আমি পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, কোনগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তো দেখো 24 দাগের অঙ্কগুলো আছে, এই 24 দাগের যে এসএকিউব আছে, সরি এমসিকিউব আছে, 1 দাগের যেমন, 2 দাগের আছে, 3 দাগের আছে, ঠিক আছে, 4 দাগের আছে, 4 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 4-5, এই 1 থেকে 5 অবধি যত এমসিকিউব আছে সব প্র্যাকটিস করে যাবে। এই যে 20 দাগের যেটা আছে, সত্য মিথ্যা, এটাও দেখে যাবে, ঠিক আছে, এটা অতটা পরিমাণে ইম্পর্টেন্ট নয়। বাট 3 দাগের অঙ্কগুলো আছে, যেমন একটি সমকোণী চৌকলের কর্ণের সংখ্যা ড্যাশ, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান, এই যে অঙ্কগুলো আছে শূন্যস্থান, এগুলো দেখে যাবে। আর 25 দাগের যে এসএকিউব আছে, 1, 2, 3, 4, 5, এই 5খানা অঙ্কই ইম্পর্টেন্ট, এই 5খানা অঙ্কর কোনো অঙ্ক বাদ দেবে না, 1, 2, 3, 4, 5, এর ভিতর থেকে 1-এরটা 3-এরটা, ঠিক আছে, 1, 3, 5, 4, এই কটা অঙ্ক দিয়ে থাকে। তো এই অঙ্ক একটাও প্লিজ তোমরা বাদ দেবে না, এটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবার আমি কোষে দেখি 8 নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোষে দেখি 8-এর যে সমস্ত অঙ্ক আছে সেইগুলোর মধ্যে থেকে যেগুলি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে সেইগুলি আমি আজকে আলোচনা করব। আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, কারণ আমি মুখে সব কিছু বলছি কোনগুলো ইম্পর্টেন্ট আছে। তো 3 দাগের অঙ্কটা মোটামুটি দেখে যাবে, 4 দাগেরটা দেখে যাবে, ঠিক আছে, 5 দাগেরটাও দেখে যাবে, যেগুলো বলছি মোটামুটিভাবে দেখে যাবে। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট আছে, সব থেকে ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে, 7, 8, 9, ভেরি ইম্পর্টেন্ট, 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক, ঠিক আছে, 7, 8, 9, ঠিক আছে, এই 7, 8, 9 আছে, এই 3টে অঙ্কই 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক আশা করি এখান থেকে আসার চান্স খুবই বেশি, যদি এই পেজ থেকে যদি কোনো অঙ্ক দেয় তাহলে এই 3টে থেকে 1টা দেবে, ঠিক আছে, একটু ভালো করে প্লিজ তোমরা ভালো করে দেখে যাবে। তো দেখো 10-11-12, ঠিক আছে, 10 আর 11,
দশ এগারো বারো এই তিনটে অঙ্ক ভালো করে দেখে যাবে। দশ এগারো বারো এই তিনটে থেকে মানে তিনটেই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তার ভিতর থেকে আমি মনে করি দশ এবং এগারো, দশ দাগের অঙ্কটা মাঝে মাঝে কিন্তু এসএ কিউবে দিয়ে থাকে এবং চার নম্বরও দিয়ে থাকে, ঠিক আছে। দশ আর এগারো বারো এই তিনটে অঙ্কই দেখে যাবে, কোনো অঙ্ককে বাদ দেবে না। আমি যেগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে কান দিয়ে কানে শুনবে, ঠিক আছে। এবং চোদ্দো এবং পনেরো, ঠিক আছে, চোদ্দো এবং পনেরো ভেরি ইম্পর্টেন্ট। পনেরো দাগের অঙ্কটা তো মারাত্মক ইম্পর্টেন্ট। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা ছয় গুণ হতো তবে চোঙটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে ভেরি ইম্পর্টেন্ট, দু হাজার বাইশ সালের ক্ষেত্রে মারাত্মক ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, ঠিক আছে। আমি যে অঙ্কগুলো বলছি সেইগুলো তোমরা বাড়িতে বসে পেন দিয়ে দাগ দেবে, দাগ দিয়ে এইগুলো বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করবে। আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে 2022 সালে। তো দেখো এবার আমি ১৯ দাগের এম সি কিউব নিয়ে আলোচনা করছি। তো দেখো একের রোমান ওয়ান রোমান টু এই দুটো অঙ্ক ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে। তো রোমান থ্রিও দেখে যাবে ভালো করে, রোমান ফোর রোমান ফাইভ যেগুলো আমি বলছি সেগুলো প্লিজ তোমরা একটু ভালো করে দেখে যাবে। আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো প্লিজ তোমরা মন দিয়ে শুনবে। আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু মুখে বলছি কোনগুলো ইম্পর্টেন্ট আছে 2022 সালের ক্ষেত্রে। এবং আজকে আমি এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে মাধ্যমিকের অঙ্ক সাজেশান নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমাদের এই চ্যানেলে। তো দেখো ফার্স্ট এই যে কুড়ি দাগের যে এম সি কিউব আছে, কুড়ি দাগের যে এসএ কিউব আছে, তো দেখো এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আছে। এক দুই তিন চার পাঁচ এই পাঁচখানা অঙ্কই তোমরা দেখে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়া যাবে না, একটাও বাদ দেওয়া যাবে না। কুড়ি দাগের যে এম সি কিউব আছে, কুড়ি দাগের একশো আটচল্লিশ নম্বর পেজের কুড়ি দাগের যে রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভ এই যে পাঁচখানা যে অঙ্ক আছে এসএ কিউবের, এর একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না। এটা দু হাজার বাইশ সাল কেন, প্রতি বছর পরীক্ষা এখান থেকে একটা থাকে। তো আমি যে সাজেশানের কথা উল্লেখ করছি, যে সাজেশানকে আমি ইম্পর্টেন্ট বলছি, সেইগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। এবার আমি গোলক নিয়ে আলোচনা করবো। প্রয়োগ বারো এক সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলকেরকে দুটি নিরেট গোলককে গলিয়ে এক সেমি পুরু ফাঁপা গোলক পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু উদাহরণের অঙ্ক আছে, প্রয়োগের অঙ্ক আছে, এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে। তো দেখো কষে দেখি বারোর কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আছে না, এই অঙ্কগুলো কিন্তু এসএ কিউবে দেয়, দু নম্বরে দেয়, ঠিক আছে। তার ভিতর থেকে আমি বেশি ইম্পর্টেন্ট বলবো ছয় দাগের অঙ্ক, ছদাগের অঙ্ক এবং সাত দাগের অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে। ছদাগ এবং সাত দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আজকে আমি কষে দেখি বারোর পেজ নম্বর একশো তিরাশি গোলকের যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করছি। এবার দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই যে অঙ্কগুলো আছে, সব থেকে ভাইটাল অঙ্ক হচ্ছিলো ন দাগের অঙ্কটা, নাম্বার নাইন, ভেরি ইম্পর্টেন্ট দু হাজার বাইশ সালের ক্ষেত্রে। ন দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে, তাছাড়া দশ দাগের অঙ্কটাও তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। দশ দাগের অঙ্কটা নয় এবং দশ দুটো অঙ্কই ইম্পর্টেন্ট, নয় দশ, ঠিক আছে। এবং তেরো এবং চোদ্দো এই দুটো অঙ্কও তোমাকে দেখে যেতে হবে, তাও চোদ্দো দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এবং নয় দশ এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে এবং তেরো চোদ্দো এই দুটো অঙ্কই ইম্পর্টেন্ট আছে। তো আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, আশা করি এখান থেকে তোমরা 100% দু হাজার বাইশ সালে অবশ্যই কমন পাবে। তো দেখো পনেরো দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে যেখানে এম সি কিউব আছে, তো দেখো এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি আলোচনা করছি। রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর, ঠিক আছে, রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর যেমন আছে। রোমান ফোরের একটা অঙ্ক আছে, দুটি নিডেড গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ষোলো ইস্টু নয় হলে তাদের আয়তনের অনুপাত কত, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। পাঁচ দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সংক্রমণ সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এখানে যে এম সি কিউব আছে পাঁচখানা, পাঁচখানার কোনো অঙ্ক তোমরা ছাড়বে না, তার সঙ্গে এই এটাও করে যাবে, ঠিক আছে। তো দেখো সি দেখের যে সমস্ত এম সি শূন্যস্থান আছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো, এই যে শূন্যস্থানগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এক দুই তিনের ষোলো দাগের যে অঙ্কগুলো আছে, রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভ এসএ কিউবের যে অঙ্কগুলো আছে, এর ভিতর থেকে পাঁচ দাগের অঙ্ক চার দাগের অঙ্ক, ঠিক আছে, এবং এক দাগের অঙ্ক না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিলো চার দাগের অঙ্ক এবং পাঁচ দাগের অঙ্ক। এবং আমাদের ডিসক্রিপশন বক্স এবং আমাদের প্লে লিস্ট আমাদের কমিউনিটি আমাদের অ্যাবাউট তোমরা অবশ্যই ফলো করবে। আমাদের প্লে লিস্টে বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে এবং প্রত্যেকটা ফাইল করে